ভিডিওর প্রথমে আমরা এশিয়া মহাদেশের দেশগুলো সম্পর্কে পরিচিত হব এরপর এই দেশগুলোর রাজধানীর নাম জানব এশিয়া মহাদেশ কয়েকটি অংশে বিভক্ত এশিয়ার পূর্ব দিকের দেশগুলো দূরপ্রাচ্যের দেশ নামে পরিচিত এশিয়া মহাদেশের সবচেয়ে পূর্ব দিকের দেশ জাপান পৃথিবীর সবচেয়ে পূর্ব দিকের দেশ হয় জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানের নিকটবর্তী পশ্চিম দিকের দুটি দেশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পশ্চিম দিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ চীন অবস্থিত চীন দেশের উপরে অর্থাৎ চীন দেশের উত্তর দিকে মঙ্গোলিয়া দেশ অবস্থিত মঙ্গোলিয়া ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই চীনের রাজা চীনের প্রাচীরটি তৈরি করেছিল এর প্রাচীরটি চীন ও মঙ্গোলিয়া সীমান্ত বরাবর অবস্থিত চীন দেশের নিচের দিকে অর্থাৎ চীনের দক্ষিণ দিকে চীনের অধীনে কয়েকটি দেশ বা অঞ্চল রয়েছে এগুলো হলো তাইওয়ান হংকং ম্যাকাও এই দেশগুলো মিলে দূরপ্রাচ্য অঞ্চল গঠিত মূলত পূর্ব এশিয়ার দেশগুলোকেই দূরপ্রাচ্য বলা হয় চীনের দক্ষিণ পূর্ব দিকের দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়া নামে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ শুরু হয়েছে মিয়ানমার দেশ থেকে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার মিয়ানমারের দক্ষিণ দিকে থাইল্যান্ড দেশ অবস্থিত থাইল্যান্ডের কাছেই তিনটি দেশ অবস্থিত ভিয়েতনাম লাওস থাইল্যান্ডের কম্বোডিয়া দক্ষিণ দিকে আরও দুটি দেশ রয়েছে এরা হল মালয়েশিয়া ও সিঙ্গাপুর সিঙ্গাপুরের দক্ষিণ দিকে ইন্দোনেশিয়া দেশ অবস্থিত ইন্দোনেশিয়ার তিমুর দ্বীপের অর্ধেক অংশ নিয়ে তিমুর লেস্ট দেশ গঠিত দেশটি ইস্ট তিমুর বা পূর্ব তিমুর নামেও পরিচিত ইন্দোনেশিয়ার উত্তর দিকে ভ্রুনাই ও ফিলিপাইন দেশ অবস্থিত এই দেশগুলো আসিয়ান নামক একটি সহযোগিতা সংস্থার সদস্য ভারতের চারপাশের দেশগুলো দক্ষিণ এশিয়ার দেশ নামে পরিচিত দক্ষিণ এশিয়ার আটটি দেশ হল বাংলাদেশ ভারত ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তান ও পাকিস্তানের পশ্চিম দিকের দেশ আফগানিস্তান ভারতের উত্তর দিকে আরও দুটি দেশ অবস্থিত দেশগুলো হল নেপাল ও ভুটান ভারতের দক্ষিণ দিকে ভারত মহাসাগরের মধ্যে দুটি দ্বীপ দেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপ দক্ষিণ এশিয়ার এই আটটি দেশ সার্ক নামক একটি সহযোগিতা সংস্থার সদস্য দক্ষিণ এশিয়া অঞ্চলের পাশে আফগানিস্তানের উত্তর দিকের পাঁচটি দেশ মধ্য এশিয়ার দেশ নামে পরিচিত এই পাঁচটি দেশের নামে শেষে স্থান শব্দটি রয়েছে দেশগুলো হল কাজাখস্তান কিরগিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কিমিনিস্তান মধ্য এশিয়ার পশ্চিম দিকের দেশগুলোকে পশ্চিম এশিয়ার দেশ বলা হয় এই দেশগুলো মধ্যপ্রাচ্য নামেও পরিচিত প্রথমেই সৌদি আরব সৌদি আরবের উত্তর দিকে চারটি দেশ অবস্থিত এরা হল কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত এছাড়া সৌদি আরবের দক্ষিণ পূর্ব দিকের দুটি দেশ ওমান ও ইয়েমেন সৌদি আরবের উত্তর দিকে পার্শিয়ান গাল্প বা পারস্য উপসাগর অবস্থিত পারস্য উপসাগরের তীরে ইরান দেশ অবস্থিত এজন্য ইরানকে অনেকে পারস্য দেশ বলে ডাকে ইরানের পশ্চিম দিকে ও সৌদি আরবের উত্তর দিকে ইরাক দেশ অবস্থিত সৌদি আরবের পশ্চিম দিকের আরেকটি দেশ হল জর্ডান জর্ডানের পশ্চিম দিকে বিশ্বের সবচেয়ে আলোচিত দুটি দেশ এরা হল ইসরায়েল ও ফিলিস্তিন ইসরায়েল দেশের মাঝখানে মাত্র দুই খণ্ড ভূমি নিয়ে ফিলিস্তিন দেশ অবস্থিত এর একটি খণ্ড হল জিরুজালাম শহরের উত্তর দিকের পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক এবং জিরুজালাম শহরের দক্ষিণ দিকের গাজা ভূখণ্ড এই দুই ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনি দেশ গঠিত ইসরায়েলের উত্তর দিকে লেবানন ও সিরিয়া দেশ অবস্থিত লেবাননের পশ্চিম দিকে ভূমধ্য সাগরের মধ্যে একটি দ্বীপ দেশ সাইপ্রাস এছাড়া ইউরোপ ও এশিয়া মহাদেশের মাঝামাঝি ককেশাস অঞ্চলে তিনটি দেশকে অনেকে এশিয়া মহাদেশের দেশ হিসাবে আখ্যায়িত করে এই দেশগুলো হল আর্মেনিয়া আজারবাইজান ও জর্জিয়া এশিয়া মহাদেশের দেশ ও রাজধানী জাপানের রাজধানী টোকিও উত্তর কোরিয়ার রাজধানী পিওংয়ং দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল চীনের রাজধানী বেইজিং মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটুর তাইওয়ানের রাজধানী তাইপে মিয়ানমারের রাজধানী নাইপিদো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভিয়েতনামের রাজধানী হ্যানয় লাউসের রাজধানী বিএনপিয়েন কম্বোডিয়ার রাজধানী ফেনম্পেন মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পূর্ব তিমুর বা তিমুর লেস্ট দেশের রাজধানী দিলি ব্রুনাই রাজধানী বন্দরশিরি বেগাওয়ান ফিলিপাইনের রাজধানী ম্যানিলা বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আফগানিস্তানের রাজধানী কাবুল নেপালের রাজধানী কাঠমান্ডু ভুটানের রাজধানী থিম্পু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো মালদ্বীপের রাজধানী মালে কাজাখস্তানের রাজধানী নূর সুলতান কির্গিস্তানের রাজধানী বিশকেক উজবেকিস্তানের রাজধানী টাস্কেন্ট তাজিকিস্তানের রাজধানী দুশানবে তুর্কিমিনিস্তানের রাজধানী আজগাবাদ সৌদি আরবের রাজধানী রিয়াত কুয়েতের রাজধানী কুয়েত সিটি বাহরাইনের রাজধানী মানামা কাতারের রাজধানী দোহা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ওমানের রাজধানী মাস্কাত ইয়েমেনের রাজধানী সানা ইরানের রাজধানী তেহরান ইরাকের রাজধানী বাগদাদ জর্ডানের রাজধানী আম্মান ইসরায়েল ও ফিলিস্তিন দেশের রাজধানী জেরুজালেম লেবাননের রাজধানী বৈরুত সিরিয়ার রাজধানী দামাস্কো সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া আর্মেনিয়ার রাজধানী ইরভান আজারবাইদানের রাজধানী বাকু ও জর্জিয়ার রাজধানী তিবিলিস।